আসসালামু আলাইকুম ফুটবল আশা করি সবাই ভালো আছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা হতাশার পর ব্রাজিল দলে আসছে বিশাল পরিবর্তন একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলে সেটা হলো ইকুয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে এই দুটি ম্যাচে একাধিক পরিবর্তন আসবে দলে ব্রাজিলের ক্রস জলিবল জুনিয়র তরুণদের সুযোগ দিয়েছেন কিন্তু তারা হতাশ করেছেন তাই এবার অভিজ্ঞ এবং তরুণদের নিয়েই দল গোছাতে চাই তাই এই একাদশে আসছে বিশাল পরিবর্তন যেখানে অনেক তারকায় বাদ যেতে পারেন চলুন দেখে না যাক এই একাদশে কিরকম চমক নিয়ে মাঠে নামছে ব্রাজিল দল যেখানে ড্ররি বলের পছন্দ অনুযায়ী খেলাবেন চার তিন তিন ফরমেশন যেখানে গোলকিপার হিসাবে দেখা যাবে বরাবরের মতোই অ্যালিসন বেকারকে এবং ডিফেন্ডার হিসাবে থাকবেন অ্যাডার মিলি তাও মার্কোয়েনোস এবং ব্যাক পজিশনে আসতে পারে বিশাল পরিবর্তন যেখানে ওয়েন্ডেল এবং তার ব্যাক আপ হিসাবে কায়ো হ্যানরিক থাকবেন আর রাইট ব্যাক পজিশনে ইয়ান কোটার সাথে দেখা যাবে ভ্যান্ডারসনকে আর মিডফিল্ডে আসবেন ব্রাজিলিয়ান তারকা ক্যাশমিরো তার সাথে জুটি বাঁধবেন ব্রুনো গুইমারেস এবং অ্যান্ডেস পেরেইরা এই তিনজনই দেখা যাবে ব্রাজিলের মিডফিল্ডে ব্যাক হিসাবে ডগলাস লুইজ এবং লুকাস পাকুয়ে তারা থাকবেন আর আক্রমণ ভাগে আসছে পরিবর্তন যেখানে ভিনিসিয়াসের জায়গা নাও হতে পারেন সে জায়গায় আসতে পারেন মার্টিনেলি এবং গেলানোর মতো তরুণ তারকা আর রাইট উইঙ্গারে সাবিন রোদযোগও থাকবেন এটা এক প্রকার নিশ্চিত আর যেখানে নেইমার আসার সম্ভাবনা বেশি যেখানে তাকে ফ্রি রোলে নাম্বার টেন পজিশনে দেওয়া হতে পারে যদি নেইমার দলে থাকে তবে নেইমারের দলে আসার সম্ভাবনা এখনও শিও নিশ্চিত করেনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন যেখানে ড্রডি বলকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন সত্তর পার্সেন্ট দলে ফেরার সম্ভাবনা আছে আর সেন্টার ব্যাক পজিশনে রিসার্লিসন এবং পেদ্রোকে দেখা যাবে এই দুই ম্যাচে এই একাদশ নিয়েই আগামী দুই ম্যাচের জন্য মাঠে নামবে ব্রাজিল এই পরিবর্তনগুলো দেখা যাবে এই দুই ম্যাচে আপনাদের কি মনে হয় কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ